নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মহোদয়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো আন্ডাল বিমানবন্দর বা কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সম্পর্কে। এই বিমানবন্দরটি ডেইলি কত লোক ইউজ করে, প্লাস এই বিমানবন্দরটিতে ডেইলি কতগুলি ফ্লাইট ছাড়ে, প্লাস এই বিমানবন্দরটি ভারতবর্ষে কত নম্বরের স্থানে রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আমরা এই ভিডিওতে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা প্লিজ ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। চলুন বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করছি। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, অলসো নোন অ্যাজ দুর্গাপুর এয়ারপোর্ট, ইস এ গ্রিনফিল্ড এয়ারপোর্ট লোকেটেড অ্যাট অন্ডাল, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ইট ইজ নেমড আফটার বেঙ্গলি পোয়েট কাজী নজরুল ইসলাম অ্যান্ড সার্ভস দ্য টুইন সিটি অফ দুর্গাপুর অ্যান্ড আসানসোল। দুর্গাপুর এই বিমানবন্দর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং আসানসোল এই বিমানবন্দর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এখন আমরা জানবো এই বিমানবন্দরটি ডেইলি কতগুলি প্যাসেঞ্জার ইউজ করে। 2019-20 সালের গণনা অনুসারে এই বিমানবন্দরটি ডেইলি 468 থেকে 500 জনের মতো প্যাসেঞ্জার ডেইলি ইউজ করে, প্লাস এই বিমানবন্দর থেকে ডেইলি কতগুলি এয়ারক্রাফ্ট মুভমেন্ট হয়। এই বিমানবন্দর থেকে ডেইলি 4টা থেকে 5টা করে এয়ারক্রাফ্ট মুভমেন্ট হয়। এই বিমানবন্দর থেকে সবথেকে বেশি যে ফ্লাইট পাওয়া যায় তা হচ্ছে ডেইলি ফ্লাইট, মুম্বাই ফ্লাইট, হায়দ্রাবাদ ফ্লাইট, চেন্নাই ফ্লাইট সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। সো বন্ধুরা, কেমন লাগলো অন্ডাল বিমানবন্দর বা কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নিচে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।